লোকসভা ভোট মিটলেও ভোট পরিচালনার জন্য অঞ্চলের বকেয়া টাকা দেননি অঞ্চল সভাপতি। অভিযোগ তুলে প্রকাশ্য রাস্তায় অঞ্চল সভাপতির বাইক আটকে বিক্ষোভ দেখিয়ে টাকার হিসেব চাইলেন দলের কর্মীরা। প্রকাশ্যের শাসক দলের নিজেদের মধ্যে বচসাকে কেন্দ্র করে শোরগোল চন্দ্রকোনায়। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই ব্লকের ভগবন্তপুর 2 নম্বর অঞ্চলে বুধবার দুপুরে এরকমই ঘটনা দেখা গেল, যার ভিডিও ভাইরাল। ভিডিওতে সাদা হেলমেট পরা মোটর সাইকেলে বসে রয়েছেন ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকৃষ্ণ রায়। তার মোটর সাইকেল ঘিরে ধরে রীতিমতো টানা হেজড়া করছেন কিছু মানুষ, যারা ওই এলাকারই তৃণমূলের কর্মী বলে জানা গেছে। দলের অঞ্চল সভাপতিকে প্রকাশ্যে এই আচরণ দলেরই কর্মীদের, কিন্তু কেন? তৃণমূলের এক কর্মী জানান, অঞ্চল সভাপতি লোকসভা ভোটে খরচের টাকা এখনো দেননি। ভোটের সময় আমাদের অঞ্চলের সহসভাপতি ইসমাইল খান নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি ভোটের খরচ সামলেছেন। ভোটের বকেয়া টাকা আগে অঞ্চল সভাপতিকে চাওয়া হলেও তিনি কোনো কর্ণপাত করেননি বলে দাবি বিক্ষোভকারীদের। পাশাপাশি তৃণমূল কর্মীদের অভিযোগ, রামকৃষ্ণ রায় ভোটে নিষ্ক্রিয় ছিলেন এবং বিজেপির হয়ে ভোট করিয়েছেন তার বেশ কয়েকটি বুথে। তিনি দলবিরোধী কাজ করে চলেছেন এবং অঞ্চল ফান্ডের টাকাও আটকে রেখেছেন। এ বিষয়ে অঞ্চল সভাপতি জানান, তিনি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, সেই রাস্তায় কয়েকজন ঘিরে ধরে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। তিনি বলেন, বর্তমান চন্দ্রকোনা দুই ব্লকের সভাপতি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন, একই পদ্ধতিতে ভগবন্তপুরেও চেষ্টা করছিলেন। সাথে সাথেই দলে জানানো হয়েছে, নাম না করে এই ঘটনার জন্য দলের ব্লক সভাপতির বিরুদ্ধেই অভিযোগ করেন। আর এতেই ফের একবার প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল ছবি উঠে আসে। তবে এই ঘটনায় ব্লক সভাপতি হীরালাল ঘোষ বলেন, ঘটনা একটা ঘটেছে শুনেছি, নির্বাচনে দলের দেওয়া টাকা অঞ্চল সভাপতি দেননি বা খরচ করেননি, দলের কোনো কর্মসূচিতে ডাকলেও পাওয়া যায় না বলে পাল্টা অভিযোগ করেন ব্লক সভাপতি হীরালাল ঘোষ। পাশাপাশি চন্দ্রকোনার তৃণমূল বিধায়কের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হীরালাল ঘোষ। আমরা ঘিরেছিলাম রাস্তায় অনেক আগে, ওনাকে আমাদের যে অঞ্চল কমিটি বর্তমান যে আমাদের ব্লক সভাপতি যে ভোট পরিচালনা চেয়ারম্যান পরিসীমা খানকে করেছিলেন, উনি ভোট পরিচালনা করেছেন এবং ওনাকে দেখেছিলেন যে আমরা ইলেকশন করবো, ইলেকশনের টাকা পয়সা আমাদের চাই, যে ফান্ডের টাকা আছে। উনি একবার আসেননি এবং উনি যে আমাদের লোকসভাটা করেছেন, সমস্ত আমাদের বাগডাঙ্গা মেডালা ভগবন্তপুর যে 3টে বুথ সমস্ত তৃণমূলের কর্মীদেরকে বিজেপি ভোট দেওয়া করেছে এবং বিজেপির যে মিছিল আছে আরাম্বা গাড়ি তাতে করেও ওদের ক্যান্ডিডেটরা মুকুল ঘোষের ভাই বা পঞ্চায়েত সদস্য যে স্বামী তাদেরকে ওই আরাম্বাকে নরেন্দ্র মোদীর বাসে তারা তুলে দিয়ে গেছে এবং আমাদের যে পঞ্চায়েত ভোট থেকে যে গোলমাল চলছিল সে গোলমালে যে এখন পর্যন্ত যে আমাদের যে সমস্ত মিটিং হয়েছে মিছিল হয়েছে ফেস্টুন দেওয়ার লিখন কোনো টাকা না পাওয়ার জন্য ইসমাইল খান মহাশয় যে চেয়ারম্যান ছিল ভোট পরিচালনা সমিতির, ওনাকে ব্লক সভাপতি করেছিলেন, উনি সবার কাছে ধার্য না করে চালাচ্ছিলেন, ভোট ডিক্লেয়ার হয়েছে, রামকৃষ্ণের কাছে আছে ওই টাকাটা, সেই টাকাটা ওনাকে চেয়েছিলাম যে টাকাটা দাও এবং টাকাটা লোকে হাস্যস্বাদ করতে হবে। এরকম বলেছিলাম ওনাকে যে কল্যাণ যে ঘটনাটা ঘটছে, যে ঘটনাটার মূল নায়ক হচ্ছে তুমি, সেখানে ঘটনাটা বন্ধ করো যাতে করে মানুষের প্রাণহানি না হয়, লাশ পড়ে না যায়। সে বলছে না আমি সেখানে কিছু করিনি, আমি স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, ওখানে কয়েকজন রাস্তায় আমাকে ঘিরে এবং তারা জানতে চায় এবং একটা এলাকায় আমাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে। আমি যেটা বুঝতে পারলাম যে বর্তমান সভাপতি চন্দ্রকোনা দুই ব্লকে তিনি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি করে যাওয়ার চেষ্টা করছেন, একই পদ্ধতিতে আমার ভগবন্তপুর 2 নম্বর অঞ্চল, সেটা একটা সুষ্ঠু অঞ্চল, 2011 সালে পরিবর্তনের পর থেকে একটা ভালোভাবেই অঞ্চলটা চলছে এবং ব্যাপক সংখ্যক প্রত্যেকটি ভোটে লিড দেয়, সেই অঞ্চলে একটা ডামাডোল পাকাবার চেষ্টা করেছিল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই বিষয়ে দলকে আমি অবগত করে দিয়েছি। মদন্তের কোনো প্রশ্নই নেই, গতকাল একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমি শুনেছি, কিন্তু বিষয়টা হচ্ছে উনি দেয়াল লিখনের জন্য, আমাদের তো দল তো আর বিরাট কিছু ফান্ড দেয়নি, খুব সামান্য পয়সায় আমাদের দেয়াল টেয়াল লিখনের জন্য 1,500 টাকা করে গুঁতে দিয়েছিল প্রার্থী, আমাদের প্রার্থীও খুব দুর্বল প্রার্থী,
তো সেই জায়গায় সামান্য টাকা উনি কেন, মানে আমাদের বিধায়ক সাহেবের হাত দিয়ে টাকাটা এসেছিল, বিধায়ক সাহেব যাদের কাছে টাকা দিয়েছিলেন তারা সবাই বাড়িতে মজুত করে রেখেছে, যারা দেয়াল লিখেছে এই ভোটে যারা পরিশ্রম করেছে তাদের হাতে টাকা পৌঁছয়নি, এবং সেটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সর্বস্তরে কর্মীদের মধ্যে রয়েছে। এখন উনি অনেকে ওনাকে ডেকে ব্লক পার্টি অফিসে ডাকলেও ওনাকে পাওয়া যায়নি, এই ব্যাপার নিয়ে অঞ্চল পার্টি অফিসে ডাকলে পাওয়া যায়নি, কোনো কর্মসূচিতে দেখা যায়নি। উনি বিধায়কের খুব ঘনিষ্ঠ বলে উনি বিধায়কের কাছ থেকে ওই সমস্ত আর্থিক সুযোগ সুবিধা নিয়েছেন, অথচ দলের কাজে ব্যবহার করেননি। তার মাসুল যারা এই ধরনের নোংরামি করছে তাকেই গুনতে হবে, আমাকে দোষারোপ করতে লাভ নেই।